আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কলি চৌধুরী। আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020-এর আয়োজনে। তো এদিকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু তুর্কিশ প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে তুর্কিশ প্যাভিলিয়নের একটা মশলা সাইট, প্যাভিলিয়ন নাম্বার 14। এই 14 নম্বর প্যাভিলিয়নে আসলে কিন্তু আপনারা এই সুন্দর যে মজাদার মশলাগুলো আছে, যেগুলো যে মশলাগুলো আপনাদের খাবারকে আরও বেশি সুস্বাদু করবে, এই মশলাগুলো কালেক্ট করতে পারবেন। তো এদিকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হরেক ধরনের মশলা আছে, শাহি জিরা আছে, গোলমরিচ আছে, এলাচি আছে। ভাইয়া, আপনাদের এদিকে স্পেশাল কোন জিনিসটা তুর্কি? স্পেশাল সব এখানে জিরা মশলা এভরিথিং। আপনি তুর্কি? তুর্কি সরাসরি তুর্কি থেকে আগত প্রোডাক্ট। তো এদিকে এই বক্সটার প্রাইস হবে 550 জিরা। এটা কি নরমাল জিরাটা নাকি? নরমাল জিরা, এটা আছে শাহি জিরা, যেটা বিরিয়ানি এবং কাবাবের জন্য ব্যবহৃত। ওকে, পোলাওতে, বিরিয়ানিতে, কাবাবে যেগুলো দেওয়া হয় ওইগুলো। দেন এদিকে আমরা কিন্তু কাজু বাদাম দেখতে পাচ্ছি। তো এই বক্স আছে, সেটা ছোট বক্স, ঠিক আছে? বক্স আছে 1 কেজি, 8 কেজি। 1 কেজিটা কত? 1 কেজিটা 1400 টাকা, 1 কেজি নিলে 100 টাকা ডিসকাউন্ট, 1300 টাকা। ওকে, তো এদিকে কিন্তু ছোট যে বক্সগুলো আছে ওগুলো আমরা দেখতে পাচ্ছি 350 করে। এরপর এদিকে কিশমিশ আছে, কিশমিশের প্রাইস দুটো কর আছে, একটা আছে বিচি ছড়া আপনার। ওকে, তো এটার প্রাইস? এটা 150, 250 গ্রাম, 250 গ্রাম, 150 টাকা। ওকে, তো এদিকে আমরা মধু দেখতে পাচ্ছি, এটাও তো তুর্কি? না, এটা এটা তুর্কি, মধু তো তুর্কি না, এটা তুর্কি। তো এটা কত পড়বে? কি মধু, এটা 1 কেজি 1100 টাকা, হাফ কেজি আছে 700 টাকা। 700 টাকা। ওকে, তো আমরা এদিকে ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছি। তো ড্রাই ফ্রুট এগুলোর প্রাইস কত পড়বে? তুর্কি না হলো এগুলোর প্রাইস কত পড়বে? 50। এইদিকে এগুলো যেটা নেবে না কেন, 50? ওকে, অনেক সুন্দর, মাত্র 50 করে। মিক্স চাটনি, এটা 50? ওকে, এটা কি পেঁয়াজের চাটনি নাকি? বড়ই দেখে মনে হচ্ছে পেঁয়াজ, বড়ই চাটনি, এগুলো 50 করে। এদিকে তেঁতুলি চাটনি আছে, এগুলো 50। ওকে, তো এদিকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। সুলতান সুলেমানে কিন্তু আমরা মনে করতাম যে কত মজাদার খাবার রান্না করে, বা এক এক দেশের এক এক রান্নার এক এক স্বাদ। তো ওই তুর্কি যে ফ্লেভারগুলো আছে ওগুলো পেতে কিন্তু এই দিক থেকে আপনারা এই মশলাগুলো কালেক্ট করতে পারেন। তো এটার প্রাইস পড়বে 200 আলু বকরা। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। তো আজকের জন্য এদিকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।